তোমার আল্লাহ ডাক দিয়া এখন হবে জীব চল্লিশ বছর পর্যন্ত মক্কার গলিতে গলিতে ঘুরাইলা কাফের বেদিনদের সাথে আপনাকে উড়ে বসে করাইয়া আপনার প্রতি একটা ধারণা আমি আল্লাহ এদেরকে দিলাম এখন যদি আপনি কালিমার দাওয়াত দেন সব মানুষ সব মানুষ না পড়ল কিছু সংখ্যক মানুষ হইল তারা কালমাটা পরে নিবি আল্লাহ আকবর বলে এইবার রসুলে আরাবি সরকার দু আলম নবী মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন ইতিহাস তো আপনারা জানেন দিয়ে কয় হাবিব আপনার নিকটবর্তী যারা আপনার কাছাকাছি যারা আপনার নিকটতম যারা আপনার কাছাকাছি যারা এদেরকে আপনি কালিমার দাওয়াত দেন এবার আল্লাহ নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এ নবি রহ্মতের দাঁল বিশ্বনবী শুরু করে দিলেন দেখা গেল মানুষগুলো আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বিশ্বনবীর কণ্ঠে কোরান তেলাওয়ার শুনিয়া দলে দলে মানুষ কালিমা পৈরা মশাসি আমার আল্লাহ বিশ্বনবীর একান চেহারা দিয়েছিলেন যে চেহারার দিকে তাকাইয়া আম্মা যেন বলেন ও গোরান এলাকার মানুষ ও শান্তিপুরের মানুষ ওখিলগা এলাকার মানুষ আম্মা যেন কয় দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আসমানে একটা সূর্য ফিট করিয়া দিলেন ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উঠিয়া অন্ধকার দূর করিয়া তাম দুনিয়াটা আলোকিত করিয়া দেয় আর আমার আল্লাহ আমি আয়েশার জন্য একখানা সূর্য দিয়েছেন ওই সূর্যটা আমার ঘরে আসার নামাজের পরে আসি ওই সূর্যটা আসার পরে আমার ঘরে উদিত হয় মাঝে মাঝে আমি জামা সেলাই করতে যাইয়া কাতা সেলাই করতে যাইয়া হাতের মধ্যে সুই সুতা নেই মাঝে মাঝে হাত থেকে সুইটা খসিয়া জমিনে পড়ে যায় ওই চাঁদ ওই সূর্যটা আমার ঘরে উদিত হইলে আমার ঘরটা এত আলোকিত হয় পূর্ণিমার চাঁদের চেয়ে কুটি কুটি গুণ আরো বেশি আলোকিত হয়ে যায় আমি আমার হারানো সুইখানা দিনের মতন খুঁজা বাইর করতে পারি ওই চেহারা দেই খাপ লাখো লাখ কাফের কালিমা পরি মুসলমান হয়ে গেল রহমতের নবী সরবরাহ দু আলোক মাঝে মাঝে ঘর থেকে বের হইয়া মানুষের ময়দানে কালিমার দাওয়াত যখন দেখ সারাদিন মানুষের ময়দানে ঘুরিয়া একজন কেউ কালমা পরাইতে যখন পারে না নবীজির মন বড় খারাপ চেহারাটা মলিন হয়ে যায় পাক ডাক দিয়া কয় হাবিব চেহারা বিশ্রি করার দরকার নাই মন খারাপের দরকার নাই ফলা আল্লাহ কাবা কি আল্লাহ পাক ডাক দিয়া কয় হাবিব চেহারা খারাপ করার কোন দরকার নাই কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার মানুষগুলোকে দলে দলে ইসলামের ভিতরে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কালিমার দাওয়াত চলছে চতুর্দিক থেকে মানুষগুলো পঙ্গপালের মতো আসা শুরু করে দিল খানা একাবার খানায় একাবার তাওয়াফটা চলি যেই খানা একাবার করলে পরে বাবা যেইখানায় কাবার দিকে তাকাইলো আল্লাহ পাক বিশটা রহমত নাজিল করি যেই কাবা ঘরটা তাওয়াফ করলে আল্লাহ পাক নেকি দান করেন দুই রাকাত নামাজ পড়ার পরে আরো চল্লিশটা আল্লাহ পাক রহমত তারে দান করেন এইখানায় কাবা তাওয়াফ চলি বিশ্বনবী খানায় কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমরা যেই কোরআন তেলাওয়াত করি ওই কোরআনটা নবীজি তেলাওয়াত করেন সুবহানাল্লাহ আল্লাহর মহান বাণী কোরআন শরীফ এক মুখে কত কইব তাহার তারিফ যত পর তত মিষ্ট মধুর বচন তাওরা যাহার বর্ণন বিশ্ব নবী দ্বারায় দার কোরআন পর ইতিহাস তো আপনারা জানেন আল্লাহ নবী রহমতের নবী চতুর্দিকে দারায় দাঁড়ায় কোরআন শরীফ পরীপ আপনারা মাঠের মধ্যে বসে আছেন শেখারাসেল খেলার মাঠে আপনারা বসিয়া বসে আলোচনা শুনতেছেন কিছু ভাই দাঁড়ায় দাঁড়ায় শোনে এখন চতুর কোণে মানুষগুলো খানে কাবার দিকে আসি আর বিশ্ব নবী কাবা ঘরের সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে এক নম্বর কাজ আল্লাহ ডাক দিয়া কয় নবীজি এক নম্বর কাজ আপনার কোরআন শরীফ পরা কয় নম্বর কাজ এক নম্বর কাজ আপনার কোরআন তেলাওয়াত করা এখন নবীজির দিকে যখন মানুষগুলো অগ্রসর হওয়া শুরু হয়ে গেল যেই কোরআনের বাণী শুনে গড়ে থাকতে পারে না যখন এই কোরআনের তেল শুরু হইয়া যায় মানুষগুলো যত দূরে থাকুক না কেন পঙ্গু বলের মতন দৌড়াই আল্লাহ নবীর সামনে চলে আসি নবীজির চেহারার সামনে দাঁড়াইয়া এক তো চেহারা সুন্দর আবার দ্বিতীয় কোরআনের ভিতরে বড় মজা বড় সাদ এখন মানুষগুলো দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর সামনে আসি মক্কার আবু জাহেল সেরা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় বলে হে মানের মানুষ মিশরের মানুষ চতুর্দিক থেকে মানুষগুলো খানায় কাবার দিকে আসতেছি আবু জাহেল এক কোনায় দাঁড়ায় গিয়া এক কোনায় দাঁড়ায় গিয়া সাইবা এক কোনায় দাঁড়ায় গিয়া বলতেছে তোমরা খানায় কাবাটা জিয়ারত করিও একটা করোনার একজন লোক দাঁড়িয়ে আছি এই লোকটা আগে ভালো ছিল এখন পাগল হয়ে গেছি সবাই একসাথে নাজ্লা কন এই লোকটার কথাবার্তা আগে বড় ভালো ছিল আচার আচরণ ব্যবহার ভালো ছিল এখন দেখা যায় লোকটা চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর লোকটা পাগল হয়ে গেছি তোমরা সব দিকে যাইও পাগল লোকটার কাছে যাইও না চতুর্দিক থেকে দাঁড়িয়ে যখন আওয়াজ দেওয়া শুরু করে দিল মক্কার কারখানায় কাবার চদুর দিকে যখন আওয়াজ এখন বুদ্ধিমান লোক আছে মেদাওয়ালা লোক আছে জ্ঞানী লোক আছে ডাক্তার আছে মাস্টার আছে ইঞ্জিনিয়ার আছে মেদাওয়ালা লোক আছে এরা চিন্তা করে কিরি আমরা জানি মন কোনো মানুষ পাগল হয়ে গেলে ছোট ছোট বাচ্চারা ইট লইয়া পাথর লইয়া দৌড়ায় আর কয় পাগল রে মার রে পিটারে শেষ করে দিই এই বড় বড় লোকগুলো মোহাম্মদের পিছনে কেন লাগছে মোহাম্মদ পাগল হইলে ছোট পাগল হবে না মনে হয় বড় পাগল হবে এক নজর দেখে আসি বাতি জ্বালাইছেন কি বড় করে কন আগুন জ্বালাইছেন কি আহ একবার কোরআনের বাতি জ্বালাইছেন কে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহু দী নীল নাহাক লেউজখিনি ৰহু আলদি নিকুল্লিহি ওৱাল কারিহল মছৰি কোঁৱ ন বাতি জ্বলাইছি আমি সুদিয়া নিবাইতে পার্বনা বাতি আমি কোরআনের মালিক আমি আল্লাহ নিজে এখন লোকেরা চতুর্দিক থেকে আর শাশুরু হয়ে গেল আরে এটা কেমন পাগল রে মক্কার মদিনা মক্কার মানুষের রে মক্কার বড় বড় নেতৃস্থানীয় মানুষগুলো মোহাম্মদের পিছনে কেন লাগলো মোহাম্মদ মনে হয় ছোটখাটো পাগল হবে না মোহাম্মদ মনে হয় বড় পাগল হবে এক নজর দিক আসি এখন চতুর্দিক থেকে মানুষেরা দৌড়ে দৌড়ে যখন আল্লাহর নবীর চেহারার সামনে এসে দাঁড়াইছি দাঁড়াইয়া কো এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দিন পাগল হইতে পারে না যেমন তার মাথা সুন্দর তেমন তার কপাল সুন্দর চোখগুলো গুলো আরো সুন্দর নাকটা আরো সুন্দর মুস্কি হাসি দিলে আরো সুন্দর মানায় নবীজির দাড়ি গুলো আরো সুন্দর হাতগুলো গুলো আরো সুন্দর তেলাবাদ আরো বড় মধুর আল্লাহ আকবার বলেন তেলোবাত আরো বড় মজার তেলাবাদ আরো বড় স্বাদ এখন চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয় মোহাম্মদ তুমি নাকি পাগল আমার নবী ডাক দিয়া কয় দেখো তোমরা আমার কি দাঁড়ায় আমার মধ্যে পাগলামির কি বাপ আসে লহ আকবর বলেন তোমরা দাঁড়ায় দেখো আমার মধ্যে কি পাগলামি আসিফ কাফের পেদিনের চতুর্দিক থেকে দাঁড়াইয়া আল্লাহর নবীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে চোখ নিচে নামায় না কিরে এইটা কি মানুষ নাকি ফেরেশতা শিবানন্দ এইটা কিরে এত সুন্দর চেহারা কেন এই লোকটা কি আবার কি জানি তেল করিমাত জীবনে কোনো জিনিস শুনি না তেলো মধ্যে বড় মজা বড় স্বাদ এরা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে না গদ্য না পদ্য বড় সন্দে সন্দে বড় মিল

আলময়জাল কৈদঘুম ফি দলিল ও আৰু সলাঘিম তোৰ অভাৱি তাৰ মেঘিম হেজাৰ দিম মি সিজ্জিল হুম কাশ এৰা কয় কিৰি মোহাম্মদ কোনোদিন স্কুলে যায় নাই বাৰ্চিটিতো যায় নাই কলেজো যায় নাই কহাৰ কাছে লেখা পঢ়া কৰে নাই কি তেলবাদ করে রে আগায়ে আগায় গিয়া চেহারার দিকে নজর দিয়া কয় এই মক্কার জমিনে কত গুঁড়া ফেরা করলাম কত জায়গায় গেলাম সিরিয়ায় গেলাম ইয়া মনে গেলাম কত মানুষ দেখলাম মোহাম্মদের চেহারার মতো এত সুন্দর মানুষ কোনোদিন দেখলাম না আরে চেহারার মধ্যে বড় ময়া বড় মজা বড় স্বাদ ওই চেহারার দিক থেকে মনটা ফিরাইতে মনে চায় না চোখগুলো ফিরাইতে মনে চায় না এই যুবক চেহারা কাফের গুলো চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় পাগল এরাই পাগল আপনি পাগল নন আপনি ঠিকই আল্লাহর নয় এখন কালিমা পরা যখন শুরু হয়ে গেল রে পাগল কইয়া পাগল বলি আটকানো যায় না মানুষগুলো পঙ্গপালের মতন নবীজুরি দিকে ছুটিয়া ছুটিয়া আসি আমার আল্লাহ ডাক দেয়া কয় নবীজি আপনার কাজ হইল কালিমার দাওয়াত দেওয়া আপনার কাজ হইল কোরআন করা সারা বিশ্বে কালিমার দাওয়াতরা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর দ্রুতি হাতে নিয়ে নিলাম এখন আবু জাহেলের মাথা খারাপ জরুরি ভিত্তিতে মিটিং বসিয়া বলে মোহাম্মদ কি করা যায় ওই যার মধ্যে অনেকগুলো বিদ্যা আছে তারে মোহাম্মদের কাছে পাঠানো লাগবে যার কাছে গণক বিদ্যা আসি যার কাছে যাদুকরের বিদ্যা আসি যার কাছে কবিত্বের বিদ্যা আছে এমন একজন লোক পাঠানো লাগবে আমার দিকে খেয়াল করিয়া শোনেন বাবাজি তখন এদের মধ্য থেকে একজনের নাম হলো অতবা এই লোকটা মেদাওয়ালা বড় চালাক বড় গেনি এই লোকটারে বুঝায় সুজায় বলি তোমার সারা মোহাম্মদ রে কেউ বাউ করতে পারবে না তুমি যাও এখন ওদবা আর দেরি করে নাই আল্লাহর নবীর কাছে যায় বিশ্ব নবী রহমতের নবী একাবার সামনে বসা ওতবা আল্লাহর নবীর সামনে গিয়া প্রশ্ন করতেছে এ মোহাম্মদ বলো তোমার সম্মান বেশি না তোমার বাবার সম্মান বেশি তোমার সম্মান বেশি না তোমার দাদা আব্দুল মোতালিবের সম্মান বেশি অনেকগুলো কথা বলার পর আল্লাহর নবী কিছুই কয় না মেজাজ গরম করিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কটুবাক্য শুরু করে দিলি নবীজি মাথা নিচু করিয়া তার কথাগুলো শ্রবণ করতেছেন কোনো প্রতি উত্তর করে না এক পর্যায়ে অতবা রাগান্বিত হইয়া আল্লাহর নবীকে গালমন্দ করা শুরু করে দিল তারপর মোহাম্মদ নবী চেতে না রাগে না গোসাও হয় না এক পর্যায়ে ডাক চেতাইলাম তুমি চেতলা না না তুমি রাগলা তোমারে গালিগুলুস করলাম কিছুই বলল না বাতিজা তাইলে বুঝতে পারছি তোমার কি দরকার এ বাতিজা তুমি যদি মক্কার নেতৃত্বটা হাতে নিতে চাও ওই নেতৃত্বের ভার তোমার হাতে আমরা অর্পণ করব দুই নম্বরে মক্কার কোন সুন্দরী তরুণী তুল্ণী বিয়ে করতে চাও কোন নারী সুন্দরী নারী বিয়ে করতে চাও তাইলে বলো সেইটাও আমরা তোমারে করাইয়া দিব এ বাতিজা মক্কার নেতৃত্ব মক্কার ধন তুমি চাইলে তোমার আমরা ধনের দন দিয়া মালিক বানাইয়া দিব সম্পদ বলা বানাইয়া দিব এতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী চুপচাপ বুধবার কথাগুলো শোনা আরম্ভ করে দিলেন কই চাচা আপনার কথা কি শেষ হয়েছে কই হ্যাঁ শেষ হইছি আমার নবীবার ডাক দিয়ে কই চাচা এবার আমার বক্তব্যটা শোনেন যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব নয় আমি আপনারই বলে দিই স্পষ্ট ভাষায় আপনার বলে দিই আকাশের মধ্যে সূর্য আসি আকাশের মধ্যে চন্দ্র আসি আপনারা সবাই মিলে যদি এক হাতে আমারে চন্দ্র আইনা দেন আরেক হাতে সূর্যই না দেন যা পারবেন না তারপর বলি এক হাতে যদি সূর্য এনে দেন আরেক হাতে যদি চন্দ্র এনে দেন আর যদি বলেন কালিমার দাওয়াত দিও না প্রয়োজনে আমি নিজে হয়ে যাব। আল্লাহর কালিমার আমি আমি কোনদিন শেষ করতে পারব না আল্লাহর নবী মিশর সামনের দিকে আগাইতেছেন এমন একটা সময় চলতেছে রে বন্ধু অঞ্চলের জ্বর মুসলমান হয়ে যাওয়ার পর বিশ্বনবীর সামনে দাঁড়ায় কাফেরদের সামনে সামনে আল্লাহাদের নাম নিতে পারে না মক্কার জমিন এমন একটা অবস্থা চলছে আজান দেওয়া যায় না কোরআন পড়া যায় না মুসলমান মানুষের কাছে যাওয়া যায় না রাস্তার মধ্যে পাথর মুস পাথর ফলাইয়া রাখে রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখে আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটে গেলে থুতু নিক্ষেপ করি বিশ্বনবীকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিলে অপ দিলে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আল্লাহর নবী অঞ্চল্লিশ জন লইয়া সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়ে আর কাম সাহাবি আর কামের ঘরে ডুইকা গোপনে গোপনে আল্লাহর নাম নে গোপনে গোপনে আজান দি আল্লাহর নামের আওয়াজ দিয়া ভিতরে ভিতরে আবাদত করি কিন্তু আল্লাহ পাক ডাক দিয়া কয় হাবিব আপনি হাত বারে আমার কাছে দোয়া করেন আপনি কার জন্য দোয়া করবেন আল্লাহ নবী রহমতের নবী সরবারে তাদের নিশীতে মালিকের দরবারে হাত বাড়ায় ডাক দিয়ে কয় মালিক দুইজন অমর আমি চাই একজন অমর নাম ওই যে আবু জাহেল আপনারা জানেন ও মুসলমান ওই আবু জাহেলের জন্য আর একজন ওমর রাজি আল্লাহ আনহুর জন্য দুইজনের জন্য দোয়া করি আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি আমার দরবারে হাত বাড়াইতে দেরি হবে গো আমি আল্লাহ আপনার মোনাজাত কবুল করতে দেরি করব না নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে এদিক দিয়ে আবু জাহেল ঘোষণা দিয়া শত লাল উটের মালিক তারে বানায় দেওয়া সময় লাল উটের বড় দাব এই ঘোষণা দেওয়ার পর এখন তারা সিদ্ধান্ত নিল কে পারবে মোহাম্মদের কল্লাটা আনতি ওমর দ্বারায় ডাক দিয়ে কয় এই কাজ আমার দ্বারা সম্ভব জোরে কন্যা মোহাম্মদের কল্যাণি আনতে পারব জোরে বলেন মোহাম্মদের মালিক কি বড় করে কন মোহাম্মদের মালিক কি হেফাজত করবেন কি পাহারাদারি করবেন কি রাখবেন কি বিশ্বনবী পঞ্চল্লিশ জন মুসলমান নিয়ে দারে আর কামের ভিতরে বসা দোয়া কইরা বসা রয়েছি এ বাবা রি দোয়া করিয়া যখন বসে আছি গো এদিক দিয়ে আবু জাহেলের ঘোষণা পাইয়া একশো লাল ওটের খবর পাইয়া হজরতে ওমর দিলি আমার ডাক নাঙ্গা তরবারি বা আমার বন্ধুর কল্যাণ বা তোমার কল্লা দিয়ে আসা লাগবি বড় করে কন্যা সুবাহান আল্লাহ ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলি অতিমধ্যে একজন মুসলমান পাইয়া মুসলমান ডাক দিয়ে কে ওমর মেজাজ গরম চক্ষু বড় হয়ে গেছে কই যাও কয় মোহাম্মদ আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা কয় মুহাম্মাদের কল্যাণ বার যাই কয় মুহাম্মাদের কল্যাণ বার আগে নিজের ঘরে যাও কয় কেন কয় শুনছি খবর পাইছি তোমার বোন ভগ্নিপতি কালমা পরে মুসলমান হয়ে গেছি আগে নিজের ঘর সামলাও তোমার বোন কালিমা পরে মুসলমান হয়ে গেছি অমর কয় বলো কি কপির নিছে অন্ধকার বলো কি মোহাম্মদের বাড়িতে না যাইয়া রাস্তা ঘুরাইয়া বনের গড়ের সামনে যখন গেছে গো ইতিহাস তো আপনারা জানেন বনের গড়ের সামনে যাওয়ার পর অমর দ্বারা শুনতেছেন ভিতরে কে জানে বোনরে কোরান তেলাবাদ করাইতেছেন গড়ের ভিতরে কে জানি অমরের বোন বগ্নিবতের কোরআন শরীফ মুখস্থ করাইতেছেন পড়াইতেছেন অমরের কানের ভিতরে আওয়াজ গেছি আল্লাহ আওয়াজ যায় না রে আমি আল্লাহ তোর কানে আওয়াজ ঢুকাইয়া দিছি এই কোরআনটা যারা মন মনোযোগ দিয়ে শুনি আমি আল্লাহ ভিতরে রহমত নাজিল করি তার গুণা মাফ করে দেয় হেদায়তের রশি আলো ভিতরে ঢুকাইয়া দেই অমর রে দরওয়াজার মধ্যে গিয়া যখন আওয়াজ দিছে অমরের আওয়াজ বড় করা আওয়াজ আওয়াজটা পাইয়া টুকা দিয়েছে টুকার মধ্যে খাবার হয়ে গেছি অমর আর সে অমর আর সে হজরতে লুকাইয়া দরওয়াজার চিপার মধ্যে গিয়া লুকাইছে অমর আর সে উপায় নাই মেরে ফেলবি বাবাজি রে হজরতে ওমর ঘরের দরওয়াজায় আওয়াজ দিলি অমর ডাক দিয়া কয় ঘরের ভিতরে কে আছো দরওয়াজা খোলো হজরতে অমরের বন ফাতে ঘরের দরওয়াজা খুইলা দিছে ওমর ভিতরে ডুইকা গিয়া কয় কি কিসের জানি আওয়াজ পাইলাম কি ঘরে হইতেছিল বলো সুবাহাল্লা ঘরের ভিতরে কিসের আওয়াজ পাইলাম বলো ফাতেমা ইমান গ্রহণ করছে ইমান বড় মজবুত ইমান ডাক দিয়া কেউ মর কয়েকদিন আগে মোহাম্মদের দরবারে গিয়া তোমার বগ্নি তোমার বোন জামাই রে আমি সহকারে কালমা পরে মুসলমান হয়ে গেছি আর দেরি করে নাই ওমর তোর বাড়িটা খাপের ভিতর থেকে বের করি উল্টো উল্টো মুসলমান ভাইরা তরবারের বাড়ির উল্টো পিঠ দিয়ে হজরত উমর তার বোনকে পিটাইতে পিটাইতে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফলায় দিছি ভগ্নিপতির সহ পিটাইয়া জমিনে শোয়া রাখছি হজরতে উমর হঠাৎ করে বোনের দিকে নজর দিছে ভালো করিয়া নজর করিয়া দেখে শরীর থেকে রক্তগুলো বের হইয়া গেছি হজরত উমরের বোনের রক্ত দেখিয়া চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমি কারে মারলাম আমি কারে পিটাইলাম আমার বোনের রক্ত আর আমার রক্তের মধ্যেতে কোনো পার্থক্য নাই যার বাবাও এক মাও এক আমার বাবা মা এক আমি কারে মারলাম হজরত মার চোখের পানেগুলো গুলো ছেড়ে দিয়ে ডাগ দিয়ে কয় বোন আমি বুঝি নাই তোরে মারছি তোরে পিটাইছি বনগো কি পড়তে ওইটা ওইটাকে আমার একটু দেখাইবানি কি পড়তেছিল আমার একটু পড়াইবানি অমরের বোন ডাক দিয়া হালাতে এটা ধরা যায় না পড়তে না লয়ামহু ইল্লাল মত হরুন অমর ডাক দিয়া কে কি করতে হবে বলো অমরের বন্ডাক ডাক কি করতে হবে বলতো সৌ চলো রে ভাই বিশ্বনবীর দরবারে আমরা যাই বিশ্বনবীর হাতে হাত দিয়া কালমা পরে আমরা মুসলমান হয়ে আসি বাইরে আমরা যখন কালমা করেছি বিশ্বনবীর সরবারে দু আলম ঘোষণা দিয়েছি ইলাহা ইল্লাল্লা মন কলা ইল্লাল্লা প দখালাল জান্না পা দখালাল জান্না প দখালাল জন্না ওমরে আল্লাহর রসুনের পবিত্র জাভান দিয়া ঘোষণা দিয়েছি যে কালমাটা পরবে আল্লাহ পাক্তারে জান্নাতে ঢুকায়া দিবেন যে কালমা পড়বে আল্লাহ পাক্তারে জান্নাতের ফয়সালা করে দিবেন তোর বাড়ি হাতে লইয়া ওমর ক চলো যায় ওমর রওনা হয়ে গেছি সাহাবি আর কামের ঘরের দিকে ওই দরওয়াজার সামনে একজন সাহাবি দাঁড়ায় আছে নাম হলো হজরত আমির হামজা নবীজির চাচা আমির হামজা ওমর সরাসরি গিয়ে দাঁড়াইছি আমির হামজা ডাক দেয়া কয় কেন আসু কাছে কেন আসু কয় তুমি ভিতরে ঢুকতে পারবা না হামজা কয় আমার সাথে বোঝা পরামর্শ করে তারপরে ভিতরে ডুবা ওমর ডাক দিয়া কয় হামজারে আমার এ বাধা দিও না আমি মোহাম্মদের চেহারাটা এক নজর দেখার জন্য আসছি আমার এ বাধা দিও না আমার যখন করে তোর রে বন্ধু অবস্থা ভিতরের সাহাবিরা পাইছি ডাক দিয়া কয় নবীজি গো লুকাইয়া লুকাইয়া আল্লাহর নাম নিছিলাম ঘ নবীজি আজকে মনে আর শেষ রক্ষা হবে না অমর যেহেতু দরওয়াজা ইসা গেছি অমরের তোর বাড়ির থেকে কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারবো না আমার নবী ডাক কয় তোমরা ভিতরে যাও সাথে আমার পরামর্শ হবি তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই আমি এমন একজন নবী আমি এমন একজন নবী আমি এমন একজন নবী ওমর কোন দিক দিয়া শক্তিতে আমার সঙ্গে কুলাইয়া উঠবার পারবে না এই নবীর উম্মতের দল বিশ্বনবী যখন দরওয়াজাটা খুইলা দিছে ভিতর থেকে দাঁড়ায়া অমর আমার নবীজির দিকে তাকায় আসে আমার নবী ঘরের ভিতর থেকে বের হইয়া অমরের চাদরের কোনার দূরে একটা টান দিয়ে কে অমর রে এখন কি কালমা পড়ার সময় হয় নাই এর অমর এখন কি জাহান নামের আগুন থেকে বাঁচার সময় হয়ে নাই এখনে কি তোমার মুসলমান হওয়ার সময় হয় নাই যেই মুহূর্তে রসুল আরাবিরি বরকতি হাতরা ওমরের চাদরে লাগছে ভিতরের ময়লাগুলো মনে হয় সাব হয়ে যাইতেছি অমর ডাক দিয়া কয় নবীজি আমি তো খবর পাইছিলাম আপনি নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কন আমি আপনাকে নাঙ্গা তরবারে নিয়ে আসছিলাম জবাই করার করে দেওয়ার জন্য। ও আমি এতদিন পর্যন্ত আপনার সঙ্গে দুশ্মনই করছিলাম আমার চোখের মধ্যে আপনার দিকে বড় দুশ্মন দুনিয়াতে আর কেউ ছিল না এখন কেন জানি গো নবীজি আপনার দিকে যখন নজর দিলাম আপনার মতো আপন দুনিয়াতে আমার আর কেউ নাই

والشمس میں رخ سارا یہ احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات یاسین سے مولا نے کو بھی اس کو فکارا حامیم کو بھی ور کو بھی توسین و اشارہ اللہ اکبر جو رہے والے اور ڈاک دیا کہ اللہ نبی আপনি আমার প্রিয় হয়ে গেছেন আমার কালমা পরে দেন মুসলমান দেন। বানায় ওমর নবীর হাতে হাত দিয়ে কালমা পরে মুসলমান হয়ে গেলেন আমার নবীজির কাছে ওমর ডাক নবী গো আমরা আমাদের মিথ্যা আমি যেই কালমা পড়লাম এটা সত্য না মিথ্যা প্রসুর ডাক দিয়ে ওমর আমি যেই কালমার মিশন নিয়ে আসছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ওই যদি সত্য হয় কালিমার দাওয়াত আর গোপনে নয় এখন খানায় সামনে প্রকাশ্যে দাওয়াত চলবি খানায় কাবার সামনে প্রকাশ্যে আদান হবে রসুল কোমর চলনের জন্য তোমার সহকারে মুসলমান মক্কার কাফের রবাব নাই তুমি কি বলো ভয় পায়েন না চিন্তার কোনো কারণ নাই আমারে সামনে দেন আর বাকি সবাই পিছনে পিছনে দেন আমি আগে আগে খানায় কাবার সামনে হবে দেন্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর খানায় কাবার সামনে প্রকাশ্যে আজান হবে আল্লাহর নামের আওয়াজ হবে আল্লাহর নামের আওয়াজ আর গোপনে নয় প্রকাশ্য হবি ওমর চলে গেলেন খানায় কাবার সামনে গিয়ে আওয়াজ দিয়ে বলে রে কেউ যদি নিজের মাকে হারাই মাকে মা সন্তান হারা করতে চাও তাইলে তোমরা আমার সামনে আস আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম কিছুক্ষণ আগে মোহাম্মদের হাতে হাত দিয়ে কালমা পরে মুসলমান হয়ে গেছি তো আল্লা ডাক দিয়ে হাবিব আপনার এক নম্বর কাজ মুসলমানের এক নম্বর কাজ আলিমন নাম এক নম্বর কাজ হক্কানি পিড়ি বুজুর্গের এক নম্বর কাজ আল্লাহ বাক দিয়ে কয় না বিজি প্রত্যেকটা মুসলমানের এক নম্বর কাজ তালিলে কোরআ মুসলমানের এক একটা প্রত্যেকটা মুসলমানের কাজ হইল আল্লার কোরান তেলবাদ করা কি করা বড়ো করে কণ মুসলমানের এক নম্বর কাজ হইল কোরান তিলাওয়াত কর আল্লাহ ডাক দিয়ে কয় লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাসাফীহ মুরাসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি এক নাম্বার কাজ হইল কোরআন তেলাওয়াত করা ও দল তোমরা তো আমারে দেখো নাই আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম কিন্তু আল্লাহ পাক পর্যন্ত কোরআন হেবাজত করবেন মুসলমানের সিনায় সুবহানাল্লাহ কর পাক বলেন আপনার চিন্তার কোনো কারণ নাই ইন্না লাহু আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি কোরআন হেফাজত আল্লাহ জোরে বলেন নাকি আওয়াজ করে বলেন নাকি এই জন্য তো সাত বৎসরের করে সিনার ভিতরে তিরিশ পারা কোরআন ঢুকায় দেন কি নব্বই বৎসরের মুরব্বীর সিনার ভিতরে কোরআন জমা করা দেন কি আল্লাহ পাক ডাক দিয়ে কয় কোরআনের আয়াতে আয়াতে হরফে হরফে আমি আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে রেখে দিয়েছি এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না কেয়ামত পর্যন্ত কোরআন জমিনে থাকবে চলবে আল্লাহ রসুল বলেন বুঝু না বুঝু আল্লাহর কোরআন পরবা এক একটা হরফের বিনিময় আল্লাহ আমল নামর মধ্যে কমস্তম কম দশটা নাকি জমা করে দিবি বুঝেন আর না বুঝেন কোরআন যদি পড়েন হাঁটতেছেন শরীর পবিত্র আছে কোরআন তেলাবাদ করতেছেন এক একটা হরফে হরফে রসুল বলেন তার আমল নামার ভিতরে দশটা নেকি আল্লাহবাক জমা করে দিবেন এখন এই কোরআনের ঘর মাদ্রাসা এখানে হওয়াতে আপনারা খুশি না বেজার সবাই মনে খুশি হন নাই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার আমি পরপর দুই বছরই আসছিলাম বিগত কয়েক বছর মনে হয় আসা হয় না দেখা হয়নি তাই কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাদের একজন দামি মেহমান আসতেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত প্রখ্যাত আলেম দিন মুফতি জাফর সাহ হুজুর আসবেন আসার আগে একটা কথা আপনাদের সামনে রাখছি যে এই মাদ্রাসাটা এখানে হয়েছে এলাকার জন্য উপকার না অপকার বলেন জোরে উপকার না অপকার মাদ্রাসা থাকলে লাভ কি আল্লাহ রসুল বলেন এলাকার মানুষ যখন গুণা করে এইখানের কোরআন তেলের কারণে আল্লাহ এলাকার সব সবাইকে আল্লাপাক মাফ করে দেন আজাব গজবকে আল্লাপাক এলাকার থেকে দূর করে দেন এজন্যই তো মুসলমান প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় মাদ্রাসা দরকার আছে না নাই বলেন না আছে না নাই এই মাদ্রাসা চালাইতে গেলে অনেক কষ্ট করা লাগে এবং আপনাদের সহযোগিতা লাগে তা হুজুরে আসার পথে আমারে বলে যে হুজুর প্রত্যেক মাসে ছাত্রদের জন্য দশ বস্তা করে চাউল লাগে তাইলে বৎসরে কত বস্তা লাগে